Hi friends, welcome to my channel that is Bhat Sita I love with Ethana. So, today's newest recipe is So, welcome to my channel that is Bhat Sita I love with Ethana. So, today's recipe is chicken palao. So, চিকেন পালাওয়ের জন্য এখানে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে সেটা হচ্ছে খুবই কম পরিমাণে খুবই কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমরা আজকে রেসিপিটা করব কারণ হচ্ছে এখন রাত্রিবেলায় তো বেশি রিচ খেতে ভালো লাগে না তো তার কারণে একটু কম জিনিসের মধ্যে দিয়ে আমরা রেসিপিটা বানাবো কি কি লাগবে রেসিপিতে তাহলে সেটা আগে জেনে নি তারপরে আমরা স্টার্ট করব তো ফ্রেন্ড এখানে যেটা রান্না করছি তার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি ঘি ঠিক আছে পোলাও তো মানে ঘি ছাড়া হবেই না তো মা এখন এই ধরুন তো যেন দেখা যায় তো দেখুন প্রথমে দিচ্ছি হচ্ছে ঘি ঘি ছাড়া তো পোলাও হয় না ঘি দিয়ে দিলাম আপনারা এটা অয়েল আর ঘি দিয়ে দিতে পারেন তবে এখানে আমি কিন্তু পুরোটাই ঘি ইউজ করছি ঠিক আছে ফ্লেমটা একদমই কমানো আছে তো এরপরে টিকে দিচ্ছি দেখে নিন এরপরে দিচ্ছি একটুখানি জিরে সব কিছুই গোটা মশলা আমি ইউজ করছি দারচিনি এটা কিন্তু বিরিয়ানির মতো অত মশলা এর মধ্যে লাগে না লবঙ্গ দিয়ে দিলাম এলাচটা দেব আমরা এলাচটাও দেব হ্যাঁ এই হচ্ছে দেখুন একদম ফ্লেমটা লো করে রেখেছি একটু স্মেলটা উঠছে আচ্ছা তার জন্য কি লাগছে এখানে দেখুন চাল আমি অলরেডি ভালো করে ধুয়ে রেখেছি এবং পুরোটাই কিন্তু জল ঝাড়া আর নিয়ে নিয়েছি 500 মাংস এখানে আছে পিসগুলো দেখতে পাচ্ছেন ঠিক আছে এই হলো গিয়ে পিসেস এলাচটাকে ফাটিয়ে নিয়েছি এলাচটাকে দিয়ে দিলাম এরপরে কি করছি ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম আচ্ছা ফ্লেমটা আমি বাড়িয়ে দিয়েছি এটার স্মেলটা উঠতেই থাকবে আচ্ছা মা একটু দেবেন তো পেঁয়াজগুলো এর মধ্যে পাকা লঙ্কা দেওয়া যায় তো বেসিক্যালি আমি বাচ্চাও যেহেতু খাবে তো সেই কারণে কি করছি এটাকে আমি পাকা লঙ্কা ইউজ করছি না তোমরা যারা চাইবে বাড়িতে বানানোর জন্য কিন্তু পাকা লঙ্কা ইউজ করতে পারো ঠিক আছে আরেকটু মনে হচ্ছে হবে নাকি এখন বাড়ালাম দারচিনিটা মনে হয় একটুখানি ভাজবে এলাচটাও একটু ভাজবে তারপরে আমরা পেঁয়াজটা দেবো হ্যাঁ এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাটা পেঁয়াজ রাফলি চপ করা আছে এটা এটা আমরা গোল্ডেন ব্রাউন করে এটাকে ভাজবো কারণ বেশি ইয়ে হয়ে গেলে তোমরা জানো যে পুড়ে যাওয়ার একটা গন্ধ চলে আসে তো সেই কারণে তোমরা চাইলে এটা সাদা তেলেও রান্না করতে পারো তো আমি এটা রান্না করছি তোমার ঘিতে এটা হোক তারপরে আসছি আবার পরের পোর্শনটা নিয়ে তো দেখো গোল্ডেন ব্রাউন অলরেডি হয়ে গেছে এবার আমি কি করব চিকেন দেবো আমি এখানে চিকেনগুলো মোটামুটি মিডিয়াম নয় কিন্তু বেশ একটু স্মল সাইজ করে নিয়ে এসেছি তোমরা চাইলে এর থেকে বড় বড় পিসও ইউজ করতে পারো মিক্সড পিসেস আছে মানে
কিছুটা তোমার যেহেতু চিকেন ব্রেস্ট খুবই প্রিয় বলতে পারো বা পছন্দ করি মাংসের মধ্যে, সেই জন্য এটাই নিয়ে এসেছি। তো এইভাবে আর কোনো মশলা কিন্তু এর মধ্যে ইউজ হবে না, শুধুমাত্র এই যে দেখছো, সরি একটুখানি ক্যামেরাটা একটু সরে গেছিলো, আমি একটু আগুনটা বাড়িয়ে দেবো। এইভাবেই কিন্তু রান্নাটা হবে। এবারে একটু নুন দিয়ে দেবো, নুন দিয়ে এটা মোটামুটি মিনিট সাতেক তো আমি এটাকে ভালো করে কষাবো, ঠিক আছে? আচ্ছা ফ্রেন্ড, এর মধ্যে আমি এ দেখো আদা রসুনের পেস্টটাও এর মধ্যে দিয়ে দিলাম, আর একটু আচ্ছা আর একটু দিয়ে দেবো। এ হচ্ছে আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে, এবারে এটা ঢেকে রেখেছিলাম তার কারণে অনেকটা জল বেরিয়েছে, এবারে আমি এটাকে ভালো করে কষবো একদম হাই ফ্লেমে। এর মধ্যে কিন্তু আর কোনো মশলা যায়নি, এই আদা রসুনের পেস্ট আর এই সমস্ত দিয়ে কিন্তু এই রান্নাটা এবারে হবে। বেশি আমি নাড়াবো না, তাহলে কিন্তু এটা খুলে যাবে মাংসগুলো, সে কারণে এগুলো দেখো প্রায় এই যে দেখতেই পাবে যে সেদ্ধ হয়ে এসেছে, জাস্ট যখনই সিটি মারবে এটা হয়ে যাবে, তার কারণে বেশি আমি এটাকে নাড়াবো না, ঠিক আছে? এইভাবেই থাকবে, এভাবে হোক, একটু কষুক, কষা হয়ে গেলে এরপরে আমি দেব চালটা, ঠিক আছে? আচ্ছা, এখানে যেটা বলা দরকার সেটা হচ্ছে দুটো পেঁয়াজ কুচি নেওয়া হয়েছে, মানে দুটো বড় বড় সাইজের পেঁয়াজের কুচি নেওয়া হয়েছে, মোটামুটি ছ সাতটা কোয়া তোমার রসুন নেওয়া হয়েছে, এবং একটা স্মল পিসেস তোমার জিঞ্জার নেওয়া হয়েছে, যেটা পেস্ট করে দিয়েছি। কোনো পেঁয়াজের পেস্ট কিন্তু এর মধ্যে ইউজ করা হয়নি, শুধুমাত্র আদা এবং রসুনের পেস্টটাই কিন্তু এর মধ্যে দেওয়া হয়েছে, ঠিক আছে? এ দেখো এখানে অলরেডি অনেকটা তোমার কষে গেছে, একটুখানি আরও একটু ভালো করে এটাকে আমরা কষবো, জলটাকে শুকিয়ে নেবো, না হলে কিন্তু এই আদা রসুনের গন্ধটা খুব বাজে, একদমই খাবার মতো হবে না, তার কারণেই। আচ্ছা তো ফ্রেন্ড, এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা, একদম ফ্রেশ, এক্ষুনি তুলে নিয়ে চলে এলাম, দারুণ ফ্রেশ, মানে দারুণ সুন্দর গন্ধ, ধনে পাতাটা দিয়ে দিচ্ছি যাতে ধনে পাতার ফ্লেভারটা চলে আসে একদম এর মধ্যে। এরপরে এরপরে দিয়ে দেব চালটা, একদম তোমার একটু যেন জল না থাকে চালে, আর অবশ্যই আমি এটাকে বন্ধ করে দেব। বন্ধ করে দেব তোমার ঢাকনাটা চালটা দিয়ে, এবং সিমটাকে মানে গ্যাসটাকে আমি অনেকটা সিম করে দিলাম। এরপরে কি করব, এটাকে এই চালের সাথে আমি এটাকে ভালো করে মিক্সড করে দেব, এবং ভালো করে একটুখানি সামান্য এটাকে ভেজে নেব, তারপরে জল দেব, ঢেকে নিয়ে কিছুক্ষণ রেখে তারপরে কিন্তু জল দেব। এই ঢাকা দিয়ে দিলাম, ঢাকাটা দিয়ে দিলাম ফ্রেন্ড। এবারে দেখো গরম জল হয়ে গেছে, এই গরম জলটা আমি এর মধ্যে এখন দিয়ে দেবো, দিয়ে দিন গরম জলটা। এবারে গরম জলটা আমি দিয়ে দিচ্ছি, ব্যাস 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 ব্যাস, হ্যাঁ আর লাগবে না, আর লাগবে মনে হচ্ছে,
আচ্ছা ঢাকা কিন্তু আমি এখন দেব না এটা, ঠিক আছে? ঢাকা আমি দেব না। তো ফ্রেন্ড দেখো এই জলটা দিয়ে দিলাম, এবার কিন্তু আমি এটাকে স্টিমে বসিয়ে রাখবো 5 মিনিট। 5 মিনিট পরেই কিন্তু আমি এটাকে, যখন এটা টকবক করে ফুটবে তারপরে কিন্তু আমি এটার হুইসল দেবো, ঠিক আছে? আচ্ছা পিকচারটা একটু ব্লার আসছে, তো তোমরা একটু দেখতে পাবে। তো দেখো এইবারে ভাতগুলো এরকম ছড়িয়ে গেছে, এবারে একটুখানি দিয়ে দিচ্ছি চিনি সামান্য, এবং দিয়ে দেবো হচ্ছে নুন, ঠিক আছে? নুন দিয়ে দিচ্ছি একটুখানি, যেহেতু নুন অলরেডি আমার দেওয়া রয়েছে চিকেনে, সেই কারণে কি করলাম এখানে একটুখানি নুনটা দিয়ে দিলাম পরিমাণ মতো, জাস্ট মানে টেস্টটাকে এনহ্যান্স করানোর জন্য। ব্যাস এবারে একটুখানি এটাকে নেড়ে দেবো, বেশি ইয়ে করে নাড়বো না, চালগুলো নাড়লে ভেঙে যাবে। জাস্ট এই একবার এই করে দিলাম, ইয়েস, দিয়ে দিচ্ছি লঙ্কা, এর স্মেলটা চলে যাবে একদম ভেতরে। দিয়ে এবার এটাকে ঢেকে আমি দুটো হুইসেল, অনলি টু হুইসেল আমি এটার বার করব, ঠিক আছে? দুটো হুইসেলের পরে পুরো স্টিমটা বের করে দেবো না, আমরা কিন্তু এটাকে স্টিমিং রাখবো, ঠিক আছে? তারপরে যখন আমরা খাবো তখন এটা বের করে খাবো, ঠিক আছে? এবার আমি এটার মুখটা আটকে দেবো। তো ফ্রেন্ড ওয়েট করবো হুইসেলের জন্য, মাত্র দুটো হুইসেল, ঢাকনাটা আটকে দিয়েছি, এবার ওয়েট করবো, আর আমাদের পোলাও কিন্তু রেডি হয়ে যাবে। তো ফ্রেন্ড দেখো এটা দুর্নবর সিটি, আর আমি গ্যাসটাকে অফ করে দিলাম, এখন আমি এটাকে বের করব না, এটাকে স্টিমের মধ্যেই থাকতে দেবো, তারপরে এটা আমি বের করে তোমাদের দেখাবো এটা কেমন হলো, ঠিক আছে? বাচ্চাদের জন্য তোমাদের দেখিয়ে দিলাম, আমি বলেও দিয়েছি অলরেডি যখন ফোড়ন যেটা ইউজ করলাম তার মধ্যে অবশ্যই পাকা লঙ্কা ইউজ করো, গুঁড়ো লঙ্কাও ইউজ করতে পারো, বাট এটা বাচ্চারাও খেতে পারে, তার কারণে পুরোপুরি বাচ্চাদের জন্য আমি এটা বানালাম, ঠিক আছে? তো ফ্রেন্ড দেখতেই পাচ্ছ আমাদের পোলাও রেডি অলরেডি, আর এখানে আমি একটু ঘি গরম করে নিচ্ছি, এখন তো ঘি মোটামুটি শীতকালবেলায় একটু ইয়ে থাকে, হয়ে গেছে। এরপরে কি করব, এই ঘিটাকে, গরম ঘিটাকে জাস্ট উপর দিয়ে একটু ছড়িয়ে দিলাম, ব্যাস। তো এবারে এটা একটু নাড়িয়ে দেবো, দেখো চিকেনগুলো হয়ে গেছে, দেখিয়ে দিই, একদম লাভলি চিকেন ছেড়ে আসছে। তো এইভাবে এটা দিয়ে নয়, আমি একটা আমার ঘিয়ের যে স্পুনটা যেটা দিয়ে ঘি তুলছিলাম, তো সেটা দিয়েই আমি এটাকে এপিট ওপিট করে দেবো, ঠিক আছে? দেখো কি সুন্দর হয়েছে, ঝরঝরে একদম ফ্রেশ। এইভাবেই বানিয়ে ফেলো তোমরা চিকেন পোলাও, বানালে কেমন হলো আমাকে অবশ্যই জানাও কমেন্টসে, আর ভালো ভালো রেসিপি পেতে, আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাই, ঠিক আছে? তাহলে আসছি আজকের মতো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই, অনেক ভালোবাসা সবাইকে।